হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল 11:10, আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এসে এখানে বসে আছি। আর আজকে হচ্ছে স্যাটারডে, আজকে আমি ছুটি পেয়েছি। আজকে 8 তারিখ, তো আমি 21 তারিখে জয়েন করেছিলাম, আর আজকে হচ্ছে 8 তারিখ। মানে আমি পুরো টানা 18 দিন ডিউটি করে 17 দিন ডিউটি করেছি, 18 দিনের মাথায় আমি ছুটি পেলাম। তো 17 দিন টানা ডিউটি করার পর আজকে ছুটি। তো ঘুমিয়েছি, প্রচণ্ড ঘুমিয়েছি, আমাকে দেখে তোমরা বুঝতেই পারছ, প্রচণ্ড ঘুমিয়েছি। মাত্র ঘুম থেকে উঠে এখানে এসে বসলাম। আর এখন হচ্ছে একটু বৃষ্টি হলো সকালে, মানে একটু রোদ ছিল, তা এখন দেখছি আবার বৃষ্টি পড়ছে। আমার আজকে প্রচুর কাজও আছে, মানে এতদিন ধরে অনেক জামা কাপড় জমে গেছে, সব আজকে অনেক কাজ করতে হবে, সব ধোয়া ধুয়ি করতে হবে। তো চলো আজকের দিনটাকে আমি এখান থেকে স্টার্ট করছি। সারাদিন কী করবো আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কারণ অনেক দিন থেকে আমার ডেলি ব্লগ দেওয়া হচ্ছে না, তো আজকে তোমাদেরকে ডেলি ব্লগ দেবো। চলো এখন আমি আমার যা কাজ আছে স্টার্ট করি। আর আজকে আমাদের ঘরটাও আজকে আমি দেখাবো, আমাদের ঘরও অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তো আমি দেখাতে পারছিলাম না, আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের দিনটাকে সুন্দরভাবে স্টার্ট করা যাক। মুখ টুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি বিস্কিটটা জল খেলাম। বিস্কিট জল খেয়ে মাকে একটু সবজি কেটে দিলাম, সবজি কেটে আমার হয়ে গেছে। তো এখন আমি মানে রান্না হচ্ছে, উনুনে রান্না হচ্ছে, তো আমি একটুখানি, মা বললো তো একটু দেখতো, আমি একটু যাচ্ছি শাক আনতে, তো মা গেছে শাক আনতে। মা আসা পর্যন্ত আমি ভাতটা রান্না করি। আমাকে ভুলেই গেছে, অনেকদিন থেকে আমাকে দেখে না, আমাকে ভুলে গেছে, ভুলে গেছে আমাকে। একটুগুলো জামা কাপড় ধুলাম, এক বালতি আরও আছে, তো ওগুলো আবার একটু পরে ধোয়াতে যাই, ছাদে দিয়ে আসি। এগুলোকে যাই না শুকাবে কিনা, রোদ একবার উঠে একবার যায়, চলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। রোদ তো এখন ভালোই মনে হচ্ছে আছে। আমার স্নান খাওয়া দাওয়া কমপ্লিট, আমি ছাদে একবার জামা কাপড় দিচ্ছি, আবার বৃষ্টি হচ্ছিল তো নিয়ে ঘরে নিয়ে চলে গেছে, এখন দেখে আবার রোদ উঠেছে, আবার এখন দেবো, আবার যে কখন বৃষ্টি নেবো দিতে ইচ্ছে করছে না এখন। এখন আমার দিকে ছাদে প্রচণ্ড রোদ দিয়েছিলাম, একটু প্রচণ্ড রোদ ঘেমে গেছি। এই যে আমাদের ঘর, কেমন দেখালো, এই যে একটা রুম, এখন হচ্ছে এই হচ্ছে পালিশ হচ্ছে, প্রত্যেক দিন পালিশ করতে আসে, আজকে আসেনি, কালকে আবার আসবে, এই দিন এসে এটা দিয়ে এখন হচ্ছে প্রত্যেক দিন পালিশ করে। গরম লাগছিলো, আর আমি রাত্রিবেলা এখন একটু সেজে গুজে ভাবছি একটু শর্ট ভিডিও করবো, তো একটা লেহেঙ্গা পরেছিলাম শর্ট ভিডিও করার জন্য। কতক্ষণ ভিডিও করলাম, লাইভে এসেছিলাম, লাইভ করলাম, তারপরে মানে ভিডিও 2-3টে করেছিলাম, বেশি করিনি, ভাবলাম কি আগে লাইভটা করে নেই তারপরে ভিডিও করবো। আর লাইভ করতে করতে কারেন্ট চলে গেছে, একটু গরম লাগছিলো, কতক্ষণ ওয়েট করলাম যে ঠিক আছে কারেন্ট আসলে, ড্রেসটা খুলছিলাম না যে কারেন্ট আসলে আবার কয়েকটা শর্ট ভিডিও করবো তারপরে ড্রেসটাকে খুলবো। আর এত গরম লাগছিলো দেখি কারেন্ট আসছে না, কারেন্ট আসছে না, তারপরে মানে আমি মাত্রই শুধু ড্রেসটা খুললাম, মানে ড্রেসটা আমার জাস্ট খুলেছি আর সাথে সাথে কারেন্ট চলে আসছে, কেমন লাগে ওই ধরো বলো। ভাবলাম আমাকে একটু শর্ট ভিডিও করবো, ড্রেসটা পরেছি, ড্রেসটাও আমি খুলেছি আর সাথে সাথে কারেন্টও চলে এসছে, তো আর কি করা যাবে।
এখন বসে আছি, এখন দেখি এভাবেই কয়েকটা শর্ট ভিডিও করবো আর কি।